আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আকবর জানতে চেয়েছেন নরম কণ্ঠে দাওয়াতি কাজ করা যাবে কিনা, যদি যায় তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বিদ্রোহী কণ্ঠে কেন কথা বলতেন? অবশ্যই রব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সর্বোত্তম পন্থায় দাওয়াতি কাজ করতে হবে, উত্তম উপদেশের মাধ্যমে, হিকমত অবলম্বন করে, নরম কণ্ঠে। আল্লাহ রসুলামকে আল্লাহ বলছেন, মোহাম্মদ সাল্লাম, তুমি যদি রহম দিল না হতে, তোমার ভাষা যদি কর্কশ হতো, তাহলে তোমার পাশ থেকে মানুষ দূরে সরে যেত। নরম ভাষায় অবশ্যই দাওয়াতি কাজ করতে হবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন, তখন তার চেহারা লাল বর্ণ ধারণ করত, রাগে অন্যরকম অবস্থা, জোরালো কণ্ঠে উচ্চ উচ্চ স্বরে তিনি খুতবা দিতেন, যেন তিনি কোন যুদ্ধ রত অবস্থায় কোন সৈনিককে নির্দেশ প্রদান করছেন। অতএব দাওয়াতি কাজ করতে হবে নরম ভাষায়। এই নিন একটু আগে যে হাদিসটি বললাম, এটা দ্বারা বোঝা যায় খুতবাটা হবে খুব উচ্চ স্বরে, উচ্চ আওয়াজে, কিন্তু দাওয়াত হতে হবে নরম ভাবে, মানুষের কাছে হাদিস উপস্থাপন করতে হবে। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়ে তিনি দেখেন সব সময় শরীয়তের ব্যাপারে কঠোর ছিলেন, শরীয়ত মানার ব্যাপারে কঠোর ছিলেন। একটা হাদিস আপনাকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিলেন, এই হাদিসটি তুমি বলে দাও, যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। তুমি আল্লাহ বলেন, তুমি প্রথম যার সাথে দেখা হবে তাকে এই হাদিসটি শোনাবে। প্রথম যার সাথে দেখা হয়েছেন তিনি হলেন উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূলের কথা মতো আবু হুরায়রা উমারকে বললেন, আল্লাহ আমাকে বলেছেন এই এই কথা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। এই কথা শুনে মাত্রই আবু হুরায়রাকে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন, থাপ্পড় মারলেন, কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আমাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরেছেন। উমরকে বলা হলো, উমর কেন মেরেছো? আল্লাহর রাসূল, এই যে হাদিসটা, এই যদি বলে তাহলে তো মানুষ সালাত আদায় ছেড়ে দেবে, সিয়াম পালন করবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে সে জান্নাতে চলে যায়, তাহলে তো কেউ কোনো সালাত পড়বে না, আমল করবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি হেসে দিয়ে বললেন, ঠিক আছে আবু হুরায়রা, তুমি এটা বলো না। শরীয়তের ব্যাপারে তিনি কঠোর ছিলেন। যখন মক্কায় তিন বছর দাওয়াত গোপনে দাওয়াতি কাজের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, তখন তিনি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? আপনাকে কি আল্লাহ সত্য হিসেবে প্রেরণ করেননি? তাহলে কেন আমরা চুপি চুপি বসব? চলুন আমি পাহারা দেব। উমর রাদিয়াল্লাহু তাআলা শক্ত হাতে পাহারা দিলেন, আল্লাহ রাসূল মক্কায় কাবা ঘরে গিয়ে সালাত পড়লেন। শরীয়তের ব্যাপারে তিনি কঠোর, অতএব তার আপনি আমি সকলকে শরীয়তের ব্যাপারে কঠোর হওয়া উচিত। তবে দাওয়াতির মাধ্যম হবে নরম, মধ্যম পন্থা, শক্ত নয়। খুতবা বক্তব্য দেওয়ার সময় মানুষকে এমন ভাবে বলতে হবে যাতে করে সেটা মানুষের কাছে প্রভাব পড়ে, প্রতিক্রিয়া হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।